পদ্ধতিতে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং। পেডাগজির ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই রিমিডিয়াল টিচিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা টেট এক্সামেই কিন্তু এই রিমিডিয়াল টিচিং থেকে কিন্তু বা সাবজেক্টের যে পেডাগজির পোর্শন আছে সেখানে রিমিডিয়াল টিচিং থেকে কিন্তু 2 থেকে 3 নম্বরের কোয়েশ্চেন এসেই থাকে। হ্যাঁ, এক্ষেত্রে বলবো সিটেটের প্যাটার্নে যদি এক্স্যাক্টলি সেরকম প্যাটার্ন আসে তাহলে কিন্তু, যদি 15 নম্বর ম্যাথ এবং 15 নম্বর পেডাগজি আসে তাহলে সেখান থেকে কিন্তু রিমিডিয়াল টিচিং থেকে 2 থেকে 3 নম্বরে শিওর কোয়েশ্চেন আসবে। এবার যদি আমরা গত বছরের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করি তাহলে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে পুরোপুরি সিটেটের প্যাটার্নে হয়নি, সেখানে 6-7টা মতো পেডাগজি থেকে কোয়েশ্চেন দিয়েছিল। হতে পারে এবারে আস্তে আস্তে একটু একটু করে পেডাগজির পোর্শন বাড়ানো হতে পারে, তাহলে সেক্ষেত্রে যদি পেডাগজির পোর্শন বাড়ানো হয় সেক্ষেত্রে যা কোয়েশ্চেন এসেছিলো সেখান থেকেও কিন্তু 1 নম্বরে রিমিডিয়াল টিচিংয়ের উপরে কোয়েশ্চেন এসেছিলো, তাহলে সেক্ষেত্রে যদি পেডাগজির পোর্শন আরও বাড়ানো হয় তাহলে কিন্তু রিমিডিয়াল টিচিং থেকে কোয়েশ্চেনের পরিমাণও কিন্তু বাড়বে। তো সেই ক্ষেত্রে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো, আমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছে এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখবো যে সংশোধনমূলক শিক্ষণ কী, কেন প্রয়োজন এটা। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা সাধারণভাবে দেখে থাকি যে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের অকৃতকার্যতা বা কোনো রকম ব্যর্থতা, পিছিয়ে পড়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলোকে যদি একটু বিশ্লেষণ করে দেখা যায় তাহলে দেখা যাবে যে এই সমস্ত যে অকৃতকার্যতা বা ব্যর্থতা বা দুর্বলতা এগুলোর পিছনে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের শিক্ষণ যে পদ্ধতি রয়েছে সেগুলির ব্যর্থতাই কিন্তু মূলত দায়ী থাকে। সেই কারণে আমাদের শিক্ষণ পদ্ধতি কীভাবে করতে হবে, তার কার্যকারিতা কী, সেগুলো কীভাবে দিলে শিক্ষার্থীদের মধ্যে এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা যায় সেগুলো সম্পর্কে লক্ষ্য রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকারা শিক্ষার্থীদের যে অকৃতকার্যতা রয়েছে, তাদের যে দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে অতটা মাথা ঘামান না, আর তাই সেই সম্পর্কে অতটা সচেতনই থাকেন না তারা। সেক্ষেত্রে শিক্ষার্থীদের এই যে দুর্বলতাগুলি তারা তাদের নিজস্ব অকৃতকার্যতা বলে মনে করেন না, কারণ একজন শিক্ষার্থী যদি বা কিছু শিক্ষার্থী যদি পিছিয়ে পড়ে, তারা যদি কোনো বিষয়ে দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে দুর্বলতাটা শুধুমাত্র শিক্ষার্থীর দোষ নয়, সেটা কোনো না কোনোভাবে কিন্তু শিক্ষক বা শিক্ষিকারও ব্যর্থতার কারণ, কারণ তিনি সঠিকভাবে শিক্ষা দান করতে ব্যর্থ হচ্ছেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না যে শিক্ষক বা শিক্ষার্থী যেটা ব্যর্থতা বা দুর্বলতা সেটা তো সামনে আসে বা সেটাকে বারবার ইন্ডিকেট করা হলেও শিক্ষক বা শিক্ষিকার যে ব্যর্থতা সেটা কিন্তু পুরোপুরি এড়িয়ে যান, তারা নিজেরাই এড়িয়ে যান। তো সেই হিসেবে যে সমস্ত শিক্ষার্থীরা ঠিকমতো শ্রেণীকক্ষে নির্দেশগুলি অনুসরণ করতে পারে না, তারা তাদের প্রতি সেরকম বা তাদের প্রতি সেরকম গুরুত্ব দেওয়া হয় না, বা যথাযথ সময়ে পাঠ্য বিষয় শেষ করার জন্য যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন মনে করেন না, তাহলে সেক্ষেত্রে তাদের দুর্বলতাগুলো থেকে যাচ্ছে। সেই দুর্বলতাগুলোকে দূর করার জন্য যে পুনরায় তাদের জন্য আলাদাভাবে ক্লাসের ব্যবস্থা করা, আলাদাভাবে শিক্ষণ দেওয়া, তাদের দুর্বলতাগুলিকে কাটিয়ে সেগুলোকে সংশোধন করে দেওয়া, এর জন্য যে টিচিং করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে রিমিডিয়াল টিচিং। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে এই যে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণের কিন্তু গুরুত্ব প্রাধান্য পেয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা শ্রেণীগুলিতে স্বাভাবিকভাবে যে পঠন পাঠন অর্থাৎ যে টিচিং লার্নিংয়ের প্রসেস রয়েছে সেখানে অনুসরণ করতে সঠিকভাবে সক্ষম হচ্ছে না, বা যতটা আশানুরূপ তাদের ফলাফল হওয়া উচিত সেই ফলাফল তারা লাভ করতে পারছে না, অর্থাৎ তাদের গোল পর্যন্ত তারা অ্যাচিভ করতে পারছে না, তাদের জন্য কিন্তু স্পেশালি সংশোধনমূলক শিক্ষণে চিন্তা করা হচ্ছে। তাহলে সংশোধনমূলক শিক্ষণ যারা পিছিয়ে পড়ছে তাদের জন্য চিন্তা করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে যে তাদের জন্য স্পেশাল কিছু ক্লাসের ব্যবস্থা করা, অর্থাৎ যে পঠন পাঠনে তারা পিছিয়ে পড়ছে পার্টিকুলার যে অংশে তারা দুর্বল সেইটাকে বারংবার বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে দিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে সেগুলোকে দুর্বলতাগুলোকে কাটানোর নাম হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। তাহলে এই সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে কারা
কোন ধরনের শিক্ষার্থী প্রয়োজন, তাদের আমরা কীভাবে শনাক্ত করব, সেক্ষেত্রে রিমেডিয়াল টিচিং কীভাবে দেওয়া হবে, সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা কী ভূমিকা পালন করবে, সেগুলো মূলত এবার কিন্তু আমরা এক এক করে দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখব যে কাদের ক্ষেত্রে এই রিমিডিয়াল টিচিং প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনীয় শিক্ষার্থী কারা। যে সমস্ত শিক্ষার্থীরা অপেক্ষাকৃত ধীর প্রকৃতির বা কোনো রকম তারা সংকটে আছে, বা বলা যায় এক কথা সহজে যদি বলা যায় যে যারা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থী, তারাই কিন্তু তাদেরই কিন্তু রিমিডিয়াল টিচিংয়ের প্রয়োজন। নেক্সট হচ্ছে কি, সাধারণ পারদর্শিতার সীমার নিচে বসবাসকারী যেসব শিক্ষার্থী, প্রত্যেকটি শিক্ষার্থীর একটা নির্দিষ্ট একটা সাধারণ যদি মাপ করা হয়, যেমন আইকিউ এর ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট আইকিউ মাপ করে থাকি যে এটা সাধারণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী, আইকিউ তাদের যাদের নিচে হচ্ছে তারা দুর্বল শিক্ষার্থী। ঠিক একইভাবে শিক্ষা যখন টিচিং লার্নিং প্রসেস হচ্ছে সেক্ষেত্রেও একটা মাপ নির্দিষ্ট রয়েছে যে এই প্রসেসে বা এই ভাবে যদি কোনো শিক্ষার্থী ধরতে পারে তাহলে সে সাধারণ শিক্ষার্থী, কিন্তু যখন সে তার থেকেও মানে ক্রমশ সহজ থেকে সহজতর পদ্ধতি অনুসরণ করা সত্ত্বেও যখন শিক্ষার্থী সেটা অনুধাবন করতে পারছে না, তখন তাকে দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থী বলা হচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ খুবই প্রয়োজন। নেক্সট কি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, যেমন যারা কোনোভাবে কোনো দিক থেকে পিছিয়ে পড়ছে বা দুর্বল বা প্রতিবন্ধী বলি, যেমন ধরো মুখ বধির বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, শারীরিকভাবে কোনোভাবে দুর্বল বা দুর্বল বুদ্ধি সম্পন্ন, এই ধরনের যে বিশেষ বিশেষ যে ক্ষেত্র রয়েছে শিক্ষার্থীদের, সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্র যেহেতু তারা আর পাঁচটা সাধারণ বাচ্চার থেকে বিশেষ স্পেশাল, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু রিমিডিয়াল টিচিং প্রয়োজন। নেক্সট কি, নেক্সট হচ্ছে সমধর্মী গোষ্ঠী বা সহযোগিতামূলক শিখন। সহযোগিতামূলক শিখনের একটা বলা যায় যে ইনক্লুসিভ এডুকেশান যেখানে রয়েছে বা যেখানে পিয়ার গ্রুপিং বা পিয়ার টিচিংয়ের মাধ্যমে যেখানে করা হয়, সেই সমস্ত শিখনের সঙ্গে যারা পরোক্ষভাবে যুক্ত বা এই ধরনের রিমিডিয়াল টিচিংয়ের সঙ্গে রিমিডিয়াল টিচিংয়ের যে পূর্ব ধাপগুলি আছে সেগুলো তারা কোনো না কোনোভাবে এর আগে পরিচিতি লাভ করেছে, তাদের ক্ষেত্রে এই রিমিডিয়াল টিচিং হচ্ছে উপযুক্ত। তাহলে এই ধরনের শিক্ষার্থীকে আমরা কীভাবে শনাক্তকরণ করবো, বিশেষ শিক্ষার্থীদের তো আমরা খুব স্বাভাবিকভাবেই চিনতে পারছি তাদের বাহ্যিক সমস্যাগুলি থেকে, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী আছে যাদের দেখে ওপর থেকে খুব সাধারণ স্বাভাবিক মনে হলেও কিন্তু তাদের ভিতরে কিছু সুপ্ত সমস্যা থাকে যেগুলো তারা নিজেরাই বুঝতে পারে না বা তাদের অভিভাবকরা বুঝতে পারে না, সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকারও বোঝা খুব দুর্বিষহ হয়ে ওঠে। তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে অনুধাবন করতে হবে। এখানে আমরা রিমিডিয়াল টিচিং করছি কিসের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে। এর আগে আমরাই পড়েছি যে গণিত ভীতি আছে, গণিত ভীতির কারণগুলো আছে, গণিতে এর আগের ক্লাসে যেমন আমরা গণিতে পারদর্শিতার অভাব দেখেছি এবং তার পিছনে কারণগুলো কী 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 সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের উপায় সবই আমরা দেখেছি। তাহলে গণিত স্বাভাবিকভাবে এমন একটা বিষয়বস্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা ভীতির বিষয়বস্তু, সেক্ষেত্রে যারা অপেক্ষাকৃতভাবে দুর্বল তাদের ক্ষেত্রে তো সেটা আরও ভীতির বিষয়বস্তু। তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা এটা বুঝবো যে একটা সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র ভীতির কারণে সে দুর্বল হয়ে পড়ছে অথবা সত্যি তার রিমিডিয়াল টিচিংয়ের প্রয়োজন আছে কি না, তাহলে সেই ধরনের শিক্ষার্থীদের কীভাবে শনাক্ত করতে হবে। প্রথমত, এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে প্রেরণার অভাব দেখা যাবে, অর্থাৎ মোটিভেশনের অভাব দেখা যাবে। ঠিক আছে, আগ্রহের অভাব দেখা যাবে, এগুলো তো সাধারণ বিষয় যে বিষয়ের প্রতি আগ্রহ, এক্ষেত্রে যেটা দেখা যাবে তাদের ক্ষেত্রে প্রেরণা, আগ্রহ, মনোযোগ যেগুলোই আমরা সব এখানে রয়েছে, সে শুধুমাত্র পার্টিকুলার কোনো বিষয়ের ক্ষেত্রে না, টোটালি বিষয়ের উপর, অর্থাৎ টোটাল পড়াশোনার উপরই তার মনোযোগ নেই, কোনোরকম প্রেরণা তার মধ্যে জাগছে না। যাদের ক্ষেত্রে ভীতি কাজ করছে তাদের মধ্যেও ভয় হলেও একটা প্রেরণা কাজ করছে, কিন্তু যাদের মধ্যে কোনো রকমই প্রেরণা কাজ করছে না, না ভয় কাজ করছে, আর তার পুরোপুরি উদাসীন বলা যায়, তাহলে সেটা শনাক্তকরণের প্রথম উপায়। আত্মবিশ্বাসের অভাব, বারবার শেখানো সত্ত্বেও, বারবার তাদের দুর্বলতা কাটিয়ে দেওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও তারা যে জিনিসটা করতে পারবে, তারা যে শিখতে পারবে, তাদের মধ্যে সবসময় কিন্তু একটা আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে। আর একটা খুব বড় সমস্যা সেটা হচ্ছে কি, আমরা কী জানি যে বিদ্যার পীঠস্থান বিদ্যালয়কে বলা হয়, সেক্ষেত্রে বিদ্যালয়ের যে পরিবেশ
তার প্রতি আস্থার অভাব। অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে শিক্ষার্থীরা কোন ক্ষেত্রে, যখন তারা পারছে না, তার সহপাঠীদের থেকে তারা পিছিয়ে পড়ছে। অনেক সময় দেখা যায় যে তাদের বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, এক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসের ওপরে একটা চাপ পড়ে এবং অনেক সময় কি তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এই যে অস্বস্তিকর পরিবেশ বা অসুস্থ পরিবেশ বিদ্যালয়ের, এই পরিবেশ কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার একটা অন্যতম কারণ দেখা যায়। এবং এই পরিবেশ থেকে তারা মুক্তি পাওয়ার জন্য প্রায় সময় দেখা যায় যে তারা বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। কোনো বিষয়ে যদি তারা দীর্ঘকাল অনুপস্থিত থাকে তাহলে এমনিতেই বিষয় সম্পর্কে পিছিয়ে পড়বে, এক্ষেত্রেও তাই হয়। মনোযোগের অভাব, মনোযোগের যদি সঠিকভাবে মনোযোগ প্রয়োগ না করা হয় তাহলে বিষয়টি কখনোই অনুধাবন করতে পারবে না। সেখানে গণিতের মতো এমন একটি বিষয় যেখানে তাত্ত্বিক দিকের তুলনায় ব্যবহারিক প্রয়োগের মাত্রাটাই বেশি এবং সেক্ষেত্রে মনোযোগের পরিমাণ কিন্তু আরও বেশি। আমাদের শিক্ষণ পদ্ধতিতে কিন্তু শিক্ষণ পদ্ধতিগত ত্রুটি কিন্তু বেশিরভাগ সময়তেই দেখা যায়। অর্থাৎ গণিত শিক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতিটি আদর্শ, কোন বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ গণিতের অন্তর্গত আর বিভিন্ন বিষয় বা শাখা রয়েছে। এর আগে যখন আমরা ক্লাস করেছি সেখানে গণিতের শাখাগুলো কী কী সেগুলো আমরা দেখেছি, সেগুলো আর আজকে আমি এখানে ডিসকাস করছি না। তো যদি মনে হয় যে গণিতের শাখা কী কী এই জিনিসগুলো জানতে হবে তাহলে চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সবই সিলেবাস ভিত্তিক এবং চ্যাপ্টার ওয়াইজ পরপর পরপর করানো আছে। তো যাই হোক, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে সেটাই কিন্তু অনেক সময় শিক্ষক বা শিক্ষিকা ব্যবহার করতে পারেন না। তাহলে এই শিক্ষণ পদ্ধতির ত্রুটির জন্য কিন্তু একটা সমস্যা দেখা যায়। এবার কী কী গণিত শিক্ষণের ক্ষেত্রে কী কী পদ্ধতি ব্যবহার করতে হবে, কোনটা পদ্ধতিটা বেশি কাম্য, কোনটা কম কাম্য, এসবই কিন্তু যে টিচিং মেথডসগুলো আছে এর আগে আমি করিয়েছি, সেখান থেকেও কিন্তু তোমরা সেগুলো দেখে নিতে পারো। শিক্ষার্থী যে কোনো গণিত বিষয় শিখবে, তার গণিত ভীতি দূর করবে, সেক্ষেত্রে তার কিছু গাণিতিক চাহিদা থাকবে যে এই বিষয়টা আমাকে জানতে হবে। সেই গাণিতিক চাহিদা পূরণে যদি শিক্ষক বা শিক্ষিকা ব্যর্থ হন তাহলে কিন্তু শিক্ষার্থীর মধ্যে একটা ভীতি কাজ করবে, সে এই বিষয় থেকে দূরে যাবে এবং সেক্ষেত্রে তার গাণিতিক চাহিদা পূরণের জন্য কিন্তু তাকে রেমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ দিতে হবে। যেহেতু সংশোধনমূলক শিক্ষণ শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে দূর করার জন্য, তাহলে সেক্ষেত্রে সেই দুর্বলতা দূরীকরণের জন্য কিন্তু শিক্ষক বা শিক্ষিকার উপরে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কর্তব্য থাকে। ক্লাসের শুরুতেই যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের শিক্ষণ ব্যবস্থায় যেটা দেখা যায় যে শিক্ষক বা শিক্ষিকার যে দুর্বলতাগুলি সেগুলো কিন্তু সবসময় তারা এড়িয়ে যান বা সেটাকে তারা মানতে চান না। তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতাগুলি আরও বাড়তে থাকে, সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার প্রধান কর্তব্য বা দায়িত্ব হবে যে নিজের দিকের যে ত্রুটিগুলি আছে, নিজের যে দুর্বলতাগুলি আছে সেগুলো তিনি আগে প্রথমে কাটিয়ে নেওয়া এবং তার পাশাপাশি শিক্ষার্থীদের এই দুর্বলতাগুলো কীভাবে কাটিয়ে যায়, কী কী পদ্ধতি ব্যবহার করা যায় সেগুলো করতে এবং সেক্ষেত্রে কী কী করতে হবে সেগুলো এবার আমরা দেখব। শিক্ষার্থী যাতে নিজে থেকে সমস্যাগুলি সমাধান করতে পারে সেইভাবেই শিক্ষক বা শিক্ষিকা তাকে শেখাবেন বা সেই অনুযায়ী তাকে নির্দেশ দেবেন। সমস্যা সমাধানের ক্ষেত্রে কোথায় ত্রুটি হচ্ছে, অ্যাকচুয়াল প্রবলেমটা ঠিক কোথায় সেটা প্রথমে জানতে হবে। সমস্যা দূর করতে গেলে আগে তো সমস্যার কেন্দ্র, সমস্যা কোথায় সেটা তো জানতে হবে। যদি সেটাই জানা না যায় তাহলে সমস্যার সমাধান হবে না, তাহলে প্রথমে সমস্যার কেন্দ্র যেটা সেটা নির্ণয় করতে হবে। শিক্ষক বা শিক্ষিকা সর্বদা শিক্ষার্থীর পূর্বজ্ঞান এবং সমস্যা সমাধান, তার পদ্ধতি, এই উভয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে সম্মত হবেন এবং দুটি বিষয়ের মধ্যে অবশ্যই তাকে ওয়াকিবহল বা তাকে কিন্তু এই সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। শিক্ষার্থীর গাণিতিক পদ্ধতিগত ও নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলি আছে সেগুলো নির্দিষ্ট করতে হবে এবং সেগুলো শুধু নির্দিষ্ট করলে হবে না, সেই নির্দিষ্টগুলি করার পরে সেক্ষেত্রে ভুলগুলি কেউ কোথায় হচ্ছে, কেন হচ্ছে সেগুলো যথাযথ বিশ্লেষণ করতে হবে। সমস্যার প্রকৃতির সাথে শিক্ষার্থী পরিচয় করাতে হবে। গাণিতিক যে বিভিন্ন সমস্যা আছে তার বিভিন্ন সমস্যার বিভিন্ন প্রকৃতি রয়েছে, বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, সে প্রত্যেকটি সমস্যার প্রকৃতি, তার কী কী বৈচিত্র্য রয়েছে, কীভাবে সেগুলো শিক্ষার্থী সহজে ধরতে পারবে, অনুধাবন করতে পারবে, সেই বিষয়গুলির সঙ্গে শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার্থীদের পরিচয় করাতে হবে। শিক্ষার্থী যাতে প্রাসঙ্গিক তথ্যগুলিকে চিহ্নিত করতে সক্ষম হয় সেইভাবে তাকে শেখাতে হবে। অর্থাৎ গণিত শিক্ষণের পদ্ধতি এমন হবে যেখানে যে তথ্যগুলি দেখে, ধরো কোনো গণিত সমাধান করতে দেওয়া আছে,
তাহলে সমস্যাটা সমাধান করতে গেলে হয়তো বিভিন্ন সূত্র প্রয়োগ করতে হবে, বিভিন্ন যে তথ্য আছে, যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে হবে, সেগুলো সঠিকভাবে কোথায় কোনটা ব্যবহার করতে হবে শেখানোর সময় শিক্ষক বা শিক্ষিকা সেই প্রসেসটা ঠিকঠাক তাদের দেখিয়ে দিতে হবে। শিক্ষার্থীর মৌলিক গাণিতিক প্রক্রিয়াগুলি সম্পর্কে অবহিত কিনা সে সম্পর্কে সচেতন হতে হবে। গাণিতিক মৌলিক প্রক্রিয়া কোনগুলো হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে বেসিক যে জিনিসগুলো, সেই বেসিক নলেজটা তার ঠিকঠাক আছে কিনা। যদি কোনো শিক্ষার্থীকে আমি সরল করতে দিই তাহলে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সে জানে কিনা, কোনটা আগে হয়, অর্থাৎ যোগ আগে হবে না বিয়োগ আগে হবে, গুণ আগে হবে না ভাগ আগে হবে, কোনটা আগে হবে এই সম্পর্কে যে বেসিক জিনিসগুলো, তারপরে হচ্ছে সংখ্যার যথাযথ মান নির্ণয়, অর্থাৎ কোথায় কোন সংখ্যা বসবে, তার প্লেস ভ্যালু কী, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো সম্বন্ধে যে বেসিক নলেজ সেটা শিক্ষার্থীর আছে কি না সেটা আগে জানতে হবে। যদি শিক্ষার্থীর সেই বেসিক নলেজটাই না থাকে তাহলে আগে তাকে সেই বেসিক নলেজটা দিতে হবে। সমস্যা ব্যাখ্যার ক্ষেত্রে উদাহরণের ব্যবহার করতে হবে। কোনো যে সমস্যা বলা হচ্ছে সমস্যাটা সমাধান করে তিনি বোর্ডে ঝপঝপ করে অঙ্কটা কষে দিয়ে চলে গেলেন তাহলে হবে না, সেক্ষেত্রে এক বা একাধিক উদাহরণের ব্যবহার করতে হবে, যাতে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি ধাপ প্রত্যেকটি স্টেপ যাতে শিক্ষার্থীর কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এবং যাতে সে বিষয়টা সহজে ধরতে পারে। সেক্ষেত্রে যেহেতু এটা রিমিডিয়াল টিচিং হচ্ছে সেক্ষেত্রে জিনিসগুলো বারংবার ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার দ্বারা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। যেহেতু এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের একটা অভাব দেখা যায় তাহলে তাদের আত্মবিশ্বাস ব্যবহার করতে, আমরা যেমন জানি একটা অঙ্ক সমাধান করতে বা গণিত সমাধান করতে একাধিক ধরনের ফর্মুলা বা একাধিক প্রসেস করা যায়, তো সেক্ষেত্রে শিক্ষার্থীকে কিন্তু শিক্ষক বা শিক্ষিকাকে বিভিন্ন প্রসেসে গণিতটা সমাধান করে দেখাতে হবে। হতে পারে একটা সমস্যা বা একটা প্রক্রিয়া তার বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু অন্য প্রক্রিয়া তার পক্ষে সেটা ইজি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এক একবার এক এক রকম প্রসেস তার সামনে করে উপস্থাপিত করতে হবে। উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ, সংশোধনমূলক শিক্ষণের জন্য যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে সেখানে কিছু ডিজিটাল প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটারের ব্যবহার, প্রজেক্টরের ব্যবহার, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন উপকরণ যে রয়েছে, এই যে গণিত শিক্ষার ক্ষেত্রে কী কী TLM ব্যবহার করতে হয়, কোন ক্ষেত্রে কী ব্যবহার করতে হয়, এর আগেও কিন্তু এর উপরে আমরা ক্লাস করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, তাহলে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে উপকরণ কোন ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে, কোথায় কী সংশোধনমূলক প্রোগ্রাম দিতে হবে এবং কীভাবে কী পদ্ধতিতে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা আরও ভালোভাবে শিখতে পারবে সেগুলো সবই ব্যবহার করতে হবে। বিদ্যালয়ের সময়ের বাইরে অতিরিক্ত সময় প্রদান, বিদ্যালয়ের জন্য একটা নির্ধারিত সময় থাকে, যেহেতু এই শিক্ষার্থীরা দুর্বল এবং তাদের রিমিডিয়াল টিচিং অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ দিতে হবে, তাহলে নির্ধারিত সময়ের বাইরে দিতে হতে পারে, সেটা প্রতিদিন নির্দিষ্ট বিদ্যালয়ের শ্রেণীর পর হতে পারে, সেটা সপ্তাহে একদিন হতে পারে এইভাবে বা সপ্তাহে দুদিন হতে পারে, সেটা শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার অর্থাৎ বিদ্যালয়ের যে পরিকাঠামো রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার সাথে তার সাথে আলোচনা করে অন্যান্য টিচারদের সঙ্গে আলোচনা করে একটা নির্দিষ্ট সময় স্থির করে সেখানে তাদের জন্য আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে বা ক্লাসের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষণ সম্পদ এবং উপকরণের ব্যবহার করতে হবে। দুর্বল যে অংশগুলো আছে শিক্ষার্থীদের সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেগুলোকে বারবার তাদের প্র্যাকটিস করাতে হবে এবং প্র্যাকটিস করানোর পরে তাদের মধ্যে কতটা উন্নতি হয়েছে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এই তো গেল রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।